হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল 5 মিনিট সলিউশন। তো বন্ধুরা, আপনারা হয়তো আমার এই ইউটিউব চ্যানেলে দেখেছেন কীভাবে এটিএম বুথে টাকা জমা দেওয়া লাগে। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ব্যাংকে না গিয়ে এটিএম বুথেই ব্যাংকের টাকা ডিপোজিট করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এটিএম বুথে কীভাবে টাকা জমা দেওয়া লাগে সেই প্রসেসটা শিখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে এটিএম বুথে টাকা জমা দেওয়া লাগে একদম সহজ উপায়ে। সো চলুন শুরু করি। এতে বন্ধুরা, আমি এটিএম বুথে ঢুকছি। আজকে আপনাদের নতুন একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে কীভাবে টাকা ডিপোজিট করা লাগে। আমার একটা ভিডিও ছিল কীভাবে টাকা উত্তোলন করা লাগে, আজকে দেখাবো কীভাবে টাকা ডিপোজিট করা লাগে। তো প্রথমে আমি আমার এটিএম কার্ডটা বের করতেছি, কিপ্যাড ডিসপ্লে হচ্ছে বাটন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আমার এটিএম কার্ডটা কি করবো, বের করবো, ভিসা কার্ডটা বের করবো। তো বের করে আমি এটা প্রবেশ করাবো। এই চিহ্নটা, এই যে সিম কার্ডের মধ্যে যে চিহ্নটা থাকে, এই সিম চিহ্নটা যেখানে থাকবে সেই দিক দিয়ে আপনারা কি করবেন, ইনপুট করবেন। তো এখানে আপনারা আপনাদের পিন দিবেন। তো আমি আমার পিন দিচ্ছি। তো আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন, ক্যাশ উইথড্র, ব্যালেন্স ইনকোয়ারি, ক্রেডিট কার্ড পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল, লোন প্রোডাক্ট রিকোয়েস্ট, ক্যাশ ডিপোজিট, আদার সার্ভিস। তাহলে আমি ক্যাশ ডিপোজিট করবো। আমি তাহলে আমার অন্য কোনো কাজ আজকে দেখাচ্ছি না, ক্যাশ ডিপোজিট করবো, এটা দেখাবো। দেখেন এটা, তো এটা আমি এখানে টাকাগুলা এভাবে দিলে হবে না, খুলে দিতে হবে। তো ফ্রেন্ডস, টাকাগুলো আপনারা এভাবে করবেন, করে সোজা করে এদিকে দিবেন। টাইম ওভার হয়ে গেলে আপনাদের এরকম অ্যালার্মিং আওয়াজ হবে, তো এটা কোনো ব্যাপার না, আপনারা ইয়েস দিবেন। তো এখানে দেবেন ইয়েস। তো ফ্রেন্ডস, এখানে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা এই এটিএম বুথের মাধ্যমে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জমা দিতে পারবেন এবং আপনাদের জমা দিতে হবে 500 টাকার এবং 1000 টাকার নোট, অন্য কোনো নোট গ্রহণযোগ্য নয়। তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি আনএবল টু ডিপোজিট। তো এখানে আমি যে আমি বলে রাখি, 4টা 1000 টাকা নোট জমা দিয়েছিলাম, তার মধ্যে একটা নোট আমাকে কী করছে, রিজেক্ট করছে, কারণ এই নোটটা যেই আইডেন্টিফিকেশন নাম্বার সেটা আইডেন্টিফাই করতে পারছে না। সো নো প্রবলেম, আমি এই নোটটা বাদ দিয়ে জমা দিচ্ছি। তো আপনাকে যদি বলে অ্যাড করতে বলবে, তাহলে অ্যাড করবেন। তো আমার এখানে 3টা 1000 টাকা নোট, 3000 টাকা, তো আমি অ্যাড করবো। এখানে ডিপোজিট করবেন টাকাটা দিয়ে। সো আমি সেকেন্ড টাইম ওই নোটটা আবারও অ্যাড করেছিলাম, বাট এটিএম মেশিন রিকগনাইজ করতে পারেনি। সো নো প্রবলেম। তো এভাবে আপনার 3000 টাকা জমা দিন। দেখেন আপনার নোট নাম্বার হচ্ছে 3টা, ডিপোজিট 1000 টাকা নোট, 3000 টাকা কনফার্ম করে দিবেন, এখানে দিবেন। যদি অ্যাড করতে চান অ্যাড, মানি ব্যাক, ক্যাশ, তাহলে কনফার্ম করে দেন। ডিপোজিটিং, প্লিজ ওয়েট। ডিপোজিট সাকসেসড। তো আমার এখানে এসএমএস চলে আসছে, তো ট্রানজ্যাকশন কমপ্লিটেড সাকসেসফুলি। সো এখানে দেখেন, উড ইউ লাইক টু পারফর্ম অ্যানাদার ট্রানজ্যাকশন, ইয়েস হইলে ইয়েস, নো হইলে নো। যেহেতু আমি অন্য কিছু করব না, সেহেতু আমি নো প্রেস করেছি। কার্ড চলে আসছে, কার্ড হচ্ছে আমার এখানে এটা। তাহলে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার যে টাকা কীভাবে অ্যাড হয়েছে। এই হইলো আপনাদের প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। সো কোনো প্রকার অনৈতিক কাজ ট্রাই করবেন না, কারণ আপনি যা কিছু করছেন সব কিছু রেকর্ড হচ্ছে।
সো এটা খুবই সিকিউর প্লেস। আমি পূর্বের যে ভিডিওটা করেছিলাম এটিএম বুথ নিয়ে, সে ভিডিওতে বলেছিলাম যে আপনারা এখানে কী কী করবেন কী কী করবেন না। তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন যে এটিএম বুথ থেকে কীভাবে টাকা তোলা লাগে, আমি আই বাটনে দিয়ে রাখবো, ওইটা দেখে আসবেন। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা সহজে ব্যাংকে না গিয়ে এটিএম বুথের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। তো আশা করি ব্যাংক বন্ধ থাকলেও আপনারা যদি টাকা জমা দিতে চান ব্যাংকে না গিয়েও আপনারা টাকা জমা দিতে পারবেন এটিএম কার্ড দিয়ে, এটিএম বুথের মাধ্যমে। সো চলুন এটিএম বুথের ভিতরটা একটু দেখি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আপনাদের সাথে দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, পড়াশোনার কোনো টপিকস নিয়ে। আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।